বর্তমানে ইসরায়েল হামাস সংঘর্ষের উল্লেখযোগ্য বিষয় হলো আয়রন ডোম সিস্টেম। হামাস ইসরায়েলের দিকে প্রায় 3,000 রকেট ছোড়ে, যার অধিকাংশ আয়রন ডোম সফলতার সাথে ইন্টারসেপ্ট করে। আয়রন ডোমের সাফল্যের হার প্রায় 90%। আয়রন ডোমের এই সফলতা এটিকে বিশ্বের সফল ইন্টারসেপ্টার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এরকম একটি অস্ত্র কোনো দেশের সেনাবাহিনীর অংশ হওয়া মানে দেশটির সামরিক দিক থেকে অনেকটা এগিয়ে থাকা। বর্তমানে ভারতের শত্রু চীন ও পাকিস্তান দুই দিক থেকে চাপ সৃষ্টি করে ভারতের উপর। চিরশত্রু চীন ও পাকিস্তানকে মাথায় রেখে আপনাদের মনে হতে পারে ভারতের হাতে আয়রন ডোম সিস্টেম থাকলে সুরক্ষার ক্ষেত্রে খুবই ভালো হতো, কিন্তু ভারত আয়রন ডোম ইসরায়েলের কাছ থেকে কিনেনি। ভারতের বন্ধু ইসরায়েল যে কোনো সময় আয়রন ডোম সিস্টেম ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত। কিন্তু সত্যিই কি ভারতের আয়রন ডোম সিস্টেমের প্রয়োজন আছে? আজ আমরা জেনে নেব ভারতের আয়রন ডোম কেনা উচিত কি না। কয়েক দশক ধরে ভারত তার দুই প্রতিবেশীর দ্বারা সীমান্তে হুমকির সম্মুখীন হচ্ছে। এমন অবস্থায় ভারতের বহুমুখী উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় হয়ে পড়ে। বর্তমানে ভারতে যে সমস্ত ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম বা PAD, অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম বা AAD, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম QRSAM, SPIDERSAM প্রভৃতি। আয়রন ডোম সিস্টেমটি নিঃসন্দেহে খুবই ভালো সিস্টেম। আয়রন ডোমের রেঞ্জ 70 কিমি, অর্থাৎ আয়রন ডোম দিয়ে চীনের থ্রেটকে মোকাবেলা করা সম্ভব নয়, কারণ চীন ভারত থেকে বহু দূরে অবস্থান করছে। ভারতের মতো বিশাল দেশের আকাশ সুরক্ষার জন্য চাই লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের সীমান্তে লোক বসতি কম, তাই পাকিস্তান রকেট হামলা করলেও ভারতীয় সেনারা বাংকারে অবস্থান নিতে পারে এবং ভারতীয় সেনার কোনো বড় কোনো ক্ষতি হয় না। ইসরায়েলের প্রয়োজন স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম, কারণ ইসরায়েল থেকে গাজা দূরত্ব নেই বললেই চলে। এছাড়াও ইসরায়েলের পার্শ্ববর্তী দেশগুলো খুবই কাছে অবস্থিত, অর্থাৎ একথা বলা যায় ইসরায়েলের হুমকি ভারত থেকে সম্পূর্ণ আলাদা। ভারতের শত্রু চীন থেকে হুমকি আসবে দীর্ঘ পরিসর থেকে, এখানে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন। এখনো পর্যন্ত ভারতকে পাকিস্তান থেকে যে ধরনের হুমকির মোকাবেলা করতে হচ্ছে তাতে আয়রন ডোমের কোনো প্রয়োজন নেই। যদি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলি, তাহলে ভারতের হাতে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ মার্ক 1 বা 1S এর সর্বোচ্চ রেঞ্জ 30 কিমি, আকাশ মার্ক 2 এর রেঞ্জ 35 কিমি, এছাড়াও আকাশ NG এর সর্বোচ্চ রেঞ্জ যেটা ডেভেলপমেন্ট পর্যায়ে আছে 50 কিমি, এটি এখনও সার্ভিসে আসেনি। সুতরাং শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্সের জন্য আকাশ যথেষ্ট, এখানে আয়রন ডোমের কোনো প্রয়োজন নেই। এছাড়াও ভারতের হাতে আছে SPIDERSAM, যার রেঞ্জ 5 থেকে 50 কিমির মধ্যে, এটি ভারত ইসরায়েল থেকে কিনেছে। শর্ট রেঞ্জের জন্য এই SPIDERSAM ও আকাশই যথেষ্ট। কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল বা QRSAM, ভারত যদি ইসরায়েল থেকে আয়রন ডোম সিস্টেম কেনে, তাহলে ভারতের নিজস্ব প্রযুক্তি উন্নয়ন থেমে যাবে। চাইছে মাল্টিলেয়ার সুরক্ষা বলয় তৈরি করতে, যার প্রথম ধাপ হচ্ছে PDA, EDA।